এটা কাকে রান্না করেছে? এটা আমার মা রান্না করেছে আজকে। আর অনেক সুন্দর দেখতে খাবারটা, যদি আপনি রাখানো একটু মন ভরে যাবে। আর এখন আমার খেতে ইচ্ছা করছে, এখন কঠোর আমল খেয়ে শুরু করবে। তো তোমরা কি একাই খাবে, দুজনই খাবে? আমাদের একটু দিবে না? চিকেন গুলি আমি খাবো আর তোমরা শুধু রাইস। ঠিক আছে, তাহলে একটা চিকেন সব খেয়ে ফেললে হবে, রাইসে রাইস সব খেয়ে ফেললে হবে। কি খাচ্ছ দেখি তোমরা? ক্রাঞ্চি ডিপা, আমারও তো খেতে ইচ্ছে করছে। কালো হয়ে যেত। আমারও তো খেতে মন চাচ্ছে। ধ্রুব কেমন লাগছে? কে বানিয়েছে দেখি তো? এটা একটা কি জিনিস, চকলেট? আমার তো লোভ লাগছে, খেতে মন চাচ্ছে। এখন তোমরা থেমে যাও, আমি খাই।
ওই লাইটটা দিতে ভালো হইছে। এখন আমার কতটুকু গড়বড়? ওয়াহ, কাঁচা চামচ চামচ দিও খাচ্ছে। সব কি বলছো আমাদের একটু দিলে না? কাজিনের নাম কি? ধ্রুব তো চিকেন পছন্দ করতো না আগে, এখন করে। তোমাদের রাতের খাবার? নোমরা কি জিনিস? নোমরাকে ইংলিশে কি বলে? ডার্টি মানে নোমরা। তুমি বলো নোংরা, ও বলে নোমরা। চিকেনটা কে কিনে আনলো আজকে? রান্নাগুলো কি? মুরগির ওয়েস্টেজ গুলো কে ফেলেছে? মা।
পানি আনলো কে? ভিডিও করছে কি? চিকেন খাও ধ্রুবো কি টায়ার্ড হয়ে গেল খেতে খেতে? তুমি কি সবগুলো চিকেন খেতে পারবে? KFC বেশি ভালো না এটা বেশি ভালো? এগুলি কেনার জন্য অনেক টাকা লাগে, এটা বলো বাসায় ট্রাই করবে। KFC তে অনেক টাকা লাগে, বাসায় কম টাকায়। বাসায় বানালে একটু চিপ হয়, তা সবাইকে বাসায় বানাতে বলছো তুমি?
মাছটা দিলে কি একটু বেশি মজা হয়? সুতার মতো লাগছে, সুতা একটু ছিল favorite. আজকের ভাত খাবে না?
এটা কি বাপমার জন্য রেখে দেবে? নিশ্চয় নিশ্চয় ট্রাই করবেন। তাহলে আমরা কেপসিদ কিনার দরকার নেই, বাসায় বানিয়ে খাওয়া যাবে।